পুরুলিয়ার ঝালদা থানার পাটঝালদা গ্রামের কপিলা পাহাড় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ল্ড অঙ্কু রাষ্ট্র শতকান ক্যারাটে ফেডারেশনের একটি ক্যারাটে ক্যাম্প। এই ক্যাম্পে শিক্ষকদের প্রশিক্ষণ, কুমিতে সেমিনার ও সেখানকার ছাত্রছাত্রীদের বেল্ট টেস্ট নেওয়া হয় ও উত্তীর্ণদের কালার বেল্ট সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। সার্টিফিকেট ও বেল্ট প্রদান করেন ওয়ার্ল্ড অঙ্কু রাষ্ট্র শতকান ক্যারাটে ফেডারেশনের প্রেসিডেন্ট ও চিফ টেকনিক্যাল ডিরেক্টর অনিল কুমার রাম মহাশয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পাটঝালদা গ্রামের বিশিষ্ট সমাজসেবীগণ। এনাদের মধ্যে সমীর কুমার ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য ও হারিরাম কুইডি, রঞ্জিত কুইডি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ওয়ার্ল্ড অঙ্কুরাষ্ট্র শতকান ক্যারাটে ফেডারেশনের পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট তথা পুরুলিয়া জেলার চিফ ইনস্ট্রাক্টর সেনসই সুবিত গোস্বামী। পরিচালনায় সহায়তা করেন ওয়ার্ল্ড অঙ্কুরাষ্ট্র শতকান ক্যারাটে ফেডারেশনের পুরুলিয়া জেলার প্রথম ব্ল্যাক বেল্টের সেনসেই অনিক গোস্বামী, যে কিনা WASKF ফার্স্ট ন্যাশনাল টুর্নামেন্ট 2023 পুরুলিয়াকে গোল্ড এনে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি হচ্ছে এটা বেল্টের জন্য আপগ্রেড করা হয়, বাচ্চা কীরকম কী ট্রেনিং করেছে সেই হিসাবে। ট্রেনিংটা হলো কি, প্রত্যেক বছরে কিছু না কিছু আপডেট আসতে থাকে, সেই আপডেটটা বাচ্চাদেরকে দিতে হবে। ওইটা না দিলে ওরা তো বাচ্চারা এগোতে পারবে না, নতুন কিছু শিখতে পারবে না, নতুন কিছু ট্রেনিং করতে পারবে না। সেই জিনিসগুলো আজকে হয়েছে, খুব ভালো রেসপন্স হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সব গার্জেনরা এসছেন, খুব ভালো রেসপন্স আছে, তাই জন্যই সবাই এসছেন, মা বাবা সবাই এসছেন, আর খুবই ভালো। ওনারা খুবই সাপোর্টও করছেন, তাহলে এখানে খুব ভালো হচ্ছে। আর আগে আর এগোবেন, সেন্সি সুমিত সেন্সি খুবই ভালো কাজ করছেন, আর এগোবে, যতটা হবে এখান থেকে ভালো প্লেয়াররা বেরোবে। আমার ইভেন্ট অনেকগুলো ছিল, ইভেন্ট মোটামুটি মাউন্টেন ক্যাম্প একটা হলো 3 ঘন্টার প্রায়। মাউন্টেন ক্যাম্পের সাথে সাথে বেল্ট টেস্ট হলো, ক্যারাটে বেল্ট টেস্ট, বেল্ট টেস্ট, বেল্ট প্রদান হবে, কুমিতে সেমিনার হলো, বেল্ট কালার বেল্ট গ্রেডেশন হলো। তো আবার অনেকগুলো ইভেন্টই ছিল, সব মোটামুটি ভালোই হয়েছে। একটা কিয়া সাউন্ড করবো।